চলুন এবার ঘুরে আসা যাক লাভা, কোলাখাম ও ঋষভ। এবার আমরা লাভা গেছিলাম গরুবাথান হয়ে। শিলিগুড়ি থেকে লাভার দূরত্ব 100 কিলোমিটার, সময় লেগেছে 3 থেকে সাড়ে 3 ঘন্টা। আমরা চলে এসেছি লাভাতে। কোভিড পরিস্থিতির কারণে এই মনস্ট্রিটি এখন বন্ধ রয়েছে। এর আগেও আমরা এই মনস্ট্রিটি দেখে গেছি, ভেতরটা খুব সুন্দর, কিন্তু এখন যা পরিস্থিতি আর এবার ঢোকা হলো না। লাভায় এলে আপনারা অবশ্যই এই রোশনি রেস্টুরেন্টটায় মোমো খাবেন। এখানকার মোমো অপূর্ব সুন্দর। আমরা লাভায় হালকা ব্রেক নিয়ে তারপর কোলাখামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে এই বড় রাস্তাটি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। উপর দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তাটি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যাওয়ার রাস্তা, আর নিচ দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেটা দিয়ে কোলাখাম যাওয়া যায়। এখান থেকে শুরু করে ফরেস্টের শেষ সীমা পর্যন্ত রাস্তাটির অবস্থা খুবই খারাপ। পৌঁছে গেছি কোলাখাম। লাভা থেকে কোলাখামের দূরত্ব 9 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টার মতো। পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম কোলাখাম। আমরা কোলাখামের যে হোটেলটায় ছিলাম তার সামনের ভিউ এটা। আমাদের হোটেলটার নাম সাইলেন্ট ভ্যালি রিসোর্ট। খুব সুন্দর হোটেল, ভীষণ সুন্দর জায়গা। এটা লোয়ার কোলাখাম, সাঙ্গে ফল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। হোটেলের সামনেটা কত সুন্দর, ভিতরটাও ঠিক ততটাই সুন্দর, ভীষণ সুন্দর। দেখুন, আমরা হোটেলের মধ্যে ঢুকছি, আমাদের হোটেল রুমটাতে। এটা আমাদের হোটেল রুম, এটা বাথরুম, এটা আমাদের রুম। কালকে রাতে আমরা এই রুমটাতে ছিলাম। রুমের সঙ্গে লাগানো একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে অসাধারণ ভিউ দেখা যায়। সামনে মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আজ সকালে একবার দেখা গেছে। পাহাড়ের গায়ে মেঘের ছায়া আপনারা দেখতে পাচ্ছেন। ভ্যালিটা অদ্ভুত সুন্দর, পাহাড়ের কোলে কোলে ছোট্ট ছোট্ট ঘরগুলো, প্রতিটা ঘর যেন ছবির মতো। কোলাখামে একটি সাইট সিন আছে ছাঙ্গে ফলস, আমরা সেখানেই যাচ্ছি। ফলসটি শুনেছি খুব সুন্দর, তো হেঁটেই যেতে হয় সেখানে। আগে একটি রাস্তা ছিল, যে রাস্তাটি বেশ ভালো, কংক্রিটের রাস্তা ছিল, রাস্তাটি ভালো অবস্থা ছিল। দেখুন কীরকম ধস নেমেছে। এই এক ভয়ের কারণ পাহাড়ে ধস নেমে যায়, নতুবা পাহাড় কত সুন্দর। আমরা চলে এসেছি ছাঙ্গে ফলস। খুব সুন্দর ফলসটি, তার প্রচণ্ড শব্দ খুব সুন্দর লাগছিল দেখতে। উপর থেকে অজস্র জলরাশি পড়ছে নিচে, খুব সুন্দর লাগছিল। এতটা পথ হেঁটে এসে, এত বাজে রাস্তায় হেঁটে এসে মনটা ভরে গেল ফলসটা দেখে। আমরা এখন চলেছি ঋষভের পথে। সিনিক বিউটি ভীষণ সুন্দর, পাইন বনের মধ্যে দিয়ে আমরা চলছি, কিন্তু রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ, মানে ভীষণ ভীষণ খারাপ। যেমন রাস্তা স্টিফ তেমন এবড়ো খেবড়ো।
ঋষভ যেতে এই ক্যাফেটি পড়ে। ছোট্ট ক্যাফে, খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে ফুল, ফুলের গাছ, অর্কিড, খুব ভালো লেগেছে। প্রায় এখন চলে এসেছি ঋষভ। ঋষভে আমাদের হোমস্টেটার নাম গ্রিন পিক হোমস্টে। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হোমস্টেটা। এখানে আরও অনেক হোমস্টে আছে এবং নিচেও এই রাস্তা দিয়ে চলে গেলে আশেপাশে অনেক হোমস্টে আছে। চারিদিকে নানান ফুল ফুটে আছে, এক কথায় অপূর্ব। ঋষভে আমরা দুদিন ছিলাম, একদিন এই হোমস্টেটায় ছিলাম, আরেক দিন ছিলাম হোটেল সেলভেন স্টে। খুব সুন্দর হোটেলটি। এখানে আমরা রাতে ক্যাম্প ফায়ার করেছি। এখানকার যে ছেলেগুলো আছে তাদেরকে বললেই ওরা সব ব্যবস্থা করে দেয়। ক্যাম্প ফায়ার করেছি, বারবিকিউ করেছি, নাচানাচি করেছি। এই সন্ধ্যাটা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে, খুব মজা হয়েছিল। ঋষভের কয়েকটা হোমস্টের ভিডিও আপনাদের দেখাচ্ছি। এত অপূর্ব জায়গায় এই হোমস্টেটা দেখুন, কি অপূর্ব। বিশেষত আমার ছেলের এই হোটেলটি খুব পছন্দ হয়েছে। দোলনা আছে আর খেলারও অনেক জায়গা আছে। এখানে আমরা উঠেছি, অপূর্ব। নিচ থেকে অনেকটা হেঁটে উঠে আসতে হয়। শহরের কোলাহল, জীবনের সমস্ত টেনশন সব ছেড়ে যদি একান্তে সময় কাটাতে চান, এর থেকে ভালো জায়গা আর হয় না। চারিদিকে অ্যাজেলিয়া ফুল ফুটে আছে। এটা নভেম্বর মাস, কিন্তু অপূর্ব। সকালে বেশ রোদ উঠেছিল, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এত মেঘ এসে গেছে আর দেখা যাচ্ছে না। এখানে থাকতে গেলে আপনাদের অনলাইন বুকিং করে আসতে হবে। আপনারা অবশ্যই ঋষভে এলে এই হোটেলে থাকবেন, খুব ভালো লাগবে। এখানকার পরিষেবাও ভীষণ ভালো, সব কিছু নিয়ে হোটেলটা খুব সুন্দর। কালিম্পং যাওয়ার পথে এই স্পটটি পড়ে। একটা বাংলা সিরিয়াল হচ্ছে, আমি ঠিক নাম জানি না, সেই সিরিয়ালটিতে বৃষ্টি বাড়ি বলে এই জায়গাটি বলা হয়েছে। কিন্তু এই জায়গাটির নাম বৃষ্টি বাড়ি নয়, এটা কালিম্পং যেতে গেলে একটা ছোট্ট স্পট, একটা রাস্তার উপরেই পড়ে। আমরা এখান থেকে সোজা চলে গেছি ডেলো। দিনের আলো ভালো না থাকায় আর ভিডিও করা সম্ভব হয়নি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য নিয়ে দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার, সবাই ভালো থাকবেন।